আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, ওনাকে বিদায় জানাব। উনি দীর্ঘ 40টা বছর আমাদের মসজিদে ইমামতি করেছেন। সে 1982 সন থেকে 2022 সাল। আজকে তাকে বিদায় দেওয়ার জন্য এখানে অনেক লোক জমায়েত হয়েছেন। একে একে তাকে কয়েকজন সম্মানিত ব্যক্তিবর্গ তাকে ফুলের মালা দিয়ে, তাকে ফুলের তোড়া দিয়ে বিদায় সম্ভাষণ জানাবেন। আমরা তাকে পৌঁছে দেওয়ার জন্য তার বাড়ি লক্ষ্মীপুর জেলার উদ্দেশ্যে রওনা দিব। বিদায় খুব বেদনাদায়ক। আসলে যে বিদায় দেয় এবং যে বিদায় নেয় সেই বুঝে যে বিদায় কতটা কষ্টকর। তাকে বুকে জড়িয়ে ধরে অনেকেই কান্নাকাটি করেছেন, অনেকেই তাকে ভালোবাসেন, কারণ সে দীর্ঘ দিন আমাদের এখানে থেকেছেন, অনেকের সাথে তার সুসম্পর্ক ছিল, একজন সৎ নিষ্ঠাবান ইমাম ছিলেন। আমরা এখন রওনা হয়েছি। আমাদের গাড়িটা দূরে রাখা হয়েছে, আমাদের রাস্তা ভালো না হওয়ার কারণে গাড়িটা আমাদের হারবাজি ফুলের পাশে দাঁড়ানো আছে। এখন আমরা তারই উদ্দেশ্যে হেঁটে সেখানে যাচ্ছি। আসলে বাংলাদেশের আর কোথাও ওনার মতো এতদিন এক টানা 40টা বছর কোনো মসজিদে ইমামতি করেছে কিনা আমার জানা নেই। যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের এলাকায় যদি কোনো থেকে থাকেন এমন দীর্ঘদিন ইমামতি করেছেন এমন কোনো হুজুর, তারা কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের সাধ্যমতো ওনাকে বিদায় দেওয়ার চেষ্টা করেছি, যতটা পারি সম্মান দিয়ে ওনাকে বিদায় দিব। আমার কথায় বলায় ভুল থাকতে পারে, উচ্চারণে ভুল থাকতে পারে, আপনারা তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেকে ওনাকে বাসে উঠে দেওয়ার জন্য পিছন পিছন আসতেছেন, এটাই তো ভালোবাসা। অনেকগুলি বছর তিনি দেশের বাড়িতে আপনজন, পরিবার, আত্মীয়স্বজনদেরকে ছেড়ে আমাদের এখানে থেকেছেন। মাঝে মাঝে হয়তো 2 ঈদে বা জরুরি কোনো প্রয়োজন হলে তিনি তার বাড়ি যেতেন, সব বড়জোর সপ্তাহখানিকের জন্য। ওখানে গেলেও আমাদের জন্য, আমাদের মসজিদের জন্য তার মনটা পড়ে থাকতো সবসময়। এ নামাজ পড়াবে, কে 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 কি করতেছে কি না করতেছে, তার জন্য তার মনটা, উনি থাকতেন ওনার বাড়িতে কিন্তু থাকতো আমাদের এখানে। হাঁটতে হাঁটতে আমরা আমাদের গাড়ির কাছে চলে আসলাম, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে ছেড়ে দেব। আশেপাশের লোকজনও এখানে হুজুরকে বিদায় দেওয়ার জন্য, এক পলক দেখার জন্য আসছেন। অনেকেই কান্নাকাটি করতেছেন ওনাকে বিদায় দেওয়ার মুহূর্তে। অনেকে ওনাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন, শেষ ভালোবাসাটুকু উপভোগ করছেন। বল আনতুম কওমুন মুসরিফ।
আমরা 30 জনের মতো ওনার বাড়ি পর্যন্ত যাব ওনাকে পৌঁছে দেওয়ার জন্য। লক্ষ্মীপুরেও ওনার আপনজনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন হুজুর গিয়ে পৌঁছাবেন বা আমরা গিয়ে ওখানে পৌঁছাবো। আমরা পথিমধ্যে উজানবাটি হাইওয়ে রেস্তোরাঁয় বিরতি দিলাম, এমন কোনো গাড়ি ছিল না। অনেকে সকালে নাস্তা করা করেনি, আমিও করতে পারিনি। 8টার দিকে রওনা দেওয়া হয়েছে। আমরা প্রায় 5 ঘন্টার জার্নি শেষে হুজুরের বাড়িতে এসে পৌঁছলাম। গাড়ি থেকে নেমে ভিটু ধারণ করতে পারিনি, হুজুরকে বলেছিলাম তো উনি আপত্তি করেছে। যাই হোক, এখন আমরা প্রায় বিকাল 4টার দিকে বাড়িতে এসে পৌঁছলাম। আমাদের আপ্যায়নের জন্য ওনারা অনেক অনেক, আমরা যা প্রত্যাশা করিনি বা করেছি তার চেয়েও বেশি আমাদের জন্য আয়োজন করেছেন। খাবারের পর্ব শেষ করে, কিছুটা হাঁটাহাঁটি শেষ করে ওনাকে শেষবারের মতো বিদায় দিতে আমরা এখানে সম্মিলিত হয়েছি। এখানে ওনার ভাই ভাতিজা সকলে আছেন। চলছে ফটো সেশন। তারই বাড়ির সামনে হুজুর এখানে শেষ বিদায় মুহূর্তে তার স্মৃতিচারণ তুলে ধরেন এবং আমাদের কল্যাণের জন্য কিছু কথা বলেন, যেন আমরা ভালো আমল করতে পারি, নামাজ পড়তে পারি, রোজা রাখি ঠিক মতো, নামাজ পড়ি ঠিক মতো, সে কথাগুলো বলেন, ভালো হয়ে সকলকে চলতে বলেন। হয়তো তিনি এখানে থাকবেন কিন্তু তার মনটা আমাদের এখানে পড়ে থাকবে, কারণ দীর্ঘ 40টা বছর তিনি আমাদের গ্রামে থেকেছেন, উন্নতি করেছেন, আমাদের মসজিদের উন্নয়নের জন্য অনেক কষ্ট করেছেন, এখানে সেখানে গিয়েছেন, মানুষের কাছে ভিড় করেছেন যেন আমাদের মসজিদের উন্নয়ন করতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য এবং আমাদের হুজুরের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সুন্দর জীবনযাপন করতে পারি। খোদা হাফেজ।